তো সরাসরি চলে আসছে আমরা আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে, প্রথমে আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। সো প্রথমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তো এর জন্য সরাসরি চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অনেকে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেনেন না, তাদের একটু শর্টকাটে দেখাই দেই। আপনি বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর উপরে দেখুন এরকম একটা টাইটেল শো করতেছে। এই টাইটেলের উপর ক্লিক করবেন, তাহলে নিচে দেখবেন যে আপনাদের সামনে ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা দেখতে পারবেন যে এইরকম একটা অ্যাপ লিঙ্ক নামে একটি লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, সো আপনাদের যেটি করতে হবে, এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপর আপনাকে সিম্পল ভাবে ক্লিক করতে হবে। সো যখনই আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন, সরাসরি আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে, কিন্তু আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে কিন্তু আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যেতে পারে। তো আমরা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করেছি, তারপর আমরা একটু ওয়েট করে নিব, দেন আমাদের কিন্তু সরাসরি রিডাইরেক্ট করে আমাদের প্লে স্টোরে নিয়ে চলে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এস ম্যানেজার, অনেকে হয়তো চিনে থাকবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড রেট যদি দেখেন তাহলে 5 লাখের উপরে মানুষ কিন্তু এটা ইউজ করে। সো এখান থেকে প্রথমে আপনারা এটা ইনস্টল করে নেবেন। ওকে ওকে, আমার ইনস্টল করা শেষ। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে ওপেন এ মাঝে ক্লিক করব। তো এখান থেকে আমি সিম্পল ভাবে ওপেন এ মাঝে ক্লিক করে দিচ্ছি, দেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপসটা আপনি আপনার বিভিন্ন হিসাব নিকাশের কাজের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে প্রথম অবস্থায় আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি। তো এখান থেকে কি করবেন যে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা একটা ফোন নাম্বার চাইবে, তো আপনারা এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে কি করবেন যে এগিয়ে যান আছে এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা একটু ওয়েট করব, এবং আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই কোডটা আমাদের এখানে এনে বসাইতে হবে। তো আমার সিমটা আসলে অন্য ফোনে ওঠানো আছে, তো এখানে মেসেজটা আসবে সেটা দেখে দেখে আমি এখান থেকে বসাই দেবো। তো আমি তারপরে যদি আপনাদের একটু দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কোডটি চলে আসছে 5255। তো এখান থেকে আমি কোডটি এখানে বসাই দিচ্ছি। ওকে, 5255 কোডটি বসানো শেষ হয়ে গেলে দেন এখান থেকে কি করবো, এগিয়ে যান আছে এটার উপর আমরা আবারও চাপ দিব। ওকে, তো তারপর এখানে আপনাকে কি বলবে, এখানে আপনাকে একটা 5 ডিজিটের একটা পিন কোড সেট আপ করতে বলবে, যেটা আপনার পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন পড়বে। তো আপনারা যে কোনো একটা 5 ডিজিটের সংখ্যা এখানে বসাই দিবেন। ওকে, আমি বসাই দিচ্ছি। ওকে, পিন নাম্বার দেওয়া শেষ। এখানে 5 ডিজিটের যে পিনটা দিয়েছি, নিচেও সেই পিনটা দিতে হবে। দেওয়ার পর কি করবেন, এখানে এগিয়ে যান আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এরকম অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউটা দিয়ে দিবেন। তো এখান থেকে দেওয়ার পর এটা নো থ্যাঙ্কস করে দিলাম। তো তারপর আমাদের সামনে একটু লোড নেবেন, লোড নেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটি ফর্ম চলে আসবে। তো এখানে আপনাকে কি করতে হবে, প্রথম অবস্থায় আপনাদের এখানে একটি নাম দিতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে দেন আপনাদের বোঝাই দিচ্ছি। ওকে ওকে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার নাম দিতে হবে, আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। দেন এখানে বলবে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এটা মূলত যে অ্যাপসটা আছে এটা আপনার বিভিন্ন দোকানের হিসাব নিকেশ রাখার জন্য। তো আপনার যদি দোকান না থেকে থাকে সেখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি SK Technology 24। তারপর এখানে বলতেছে ব্যবসায়ের ধরন আছে, এখান থেকে আপনি ব্যবসায়ের ধরনগুলো সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। তো এখান থেকে আমি এই যে ফেসবুক ব্যবসা আছে এটার উপর ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এটা হ্যাঁ দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, এখান থেকে সিম্পল ভাবে এই যে এগিয়ে যান আছে এই এগিয়ে যানের উপর আপনারা ক্লিক করে দিবেন। ওকে, সো এখান থেকে আমি ক্লিক করে দিয়েছি। তারপর একটু ওয়েট করে নিব, দেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই কর্নারে দেখতে পারবেন পরবর্তী নামে একটি অপশন আছে, পরবর্তীতে 2 বার ক্লিক করবেন। ওকে, সরি, 3 বার ক্লিক করবেন। দেন আপনাদের সামনে আবার একটু লোড নিবে, দেন আমাদের বলবে যে অভিনন্দন, এবং আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে কমপ্লিট হয়েছে। ওকে, এবং এখানে বলবে যে আপনি 95 টাকা বোনাস পেয়েছেন, বাট এই টাকাটা আপনি উঠাইতে পারবেন না, এই অ্যাপসের কাজেই লাগাইতে পারবেন। বাট আপনি কিভাবে ইনকাম করবেন সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। তো এখান থেকে কি করবেন, অ্যাপ ব্যবহার করুন এটার উপর আপনি ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর একটু লোড নেবে, দেন আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আমরা এখানে থেকে একটু ওয়েট করে নিচ্ছি। যারা যারা ভিডিওতে এখনো লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিবেন। ওকে, সো ওয়েট করবেন একটু। ওকে, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলতে আসতে পারে। তো আপনারা কি করবেন, এখানে কর্নারে দেখবেন যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এখান থেকে কিভাবে আপনি আর্নিং করবেন, আনলিমিটেড আর্নিং করবেন। তো এখানে আর্নিং করার জন্য একটাই ওয়ে আছে, সেটা হলো রেফার করা। প্রত্যেকটা রেফারের জন্য আপনি 60 টাকা করে পাবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো রেফার করতে পারবো না, আমার কাছে তো এত ফোন নাই। তো নো টেনশন, আপনি একটা ফোন দিয়ে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলি কিভাবে টাকা আপনার পকেটে নেবেন, সকল কিছু স্টেপ বাই স্টেপ বলি, এখন আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। ওকে, সো ফার্স্ট অফ অল রেফার করার জন্য আপনার যেটি করতে হবে, এখানে দেখবেন যে টুলস নামের একটি অপশন আছে, টুলস এর উপর ক্লিক করবেন। এবং এখানে দেখতে পারবেন যে রেফার করুন নামে একটা অপশন আছে, রেফার করুনের উপর ক্লিক করবেন। সো রেফারের ক্যাম্পেইনটা প্রথমে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট একটু ওয়েট করে নিই, একটু লোড নিচ্ছে।
ওকে তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফার লিংকটি পেয়ে যাবেন আপনি রেফার কিভাবে করবেন একটু পরে আপনাদের দেখাই দিচ্ছি তার আগে আপনাদের দেখাই দিই যে এখানে রেফার করলে আপনি কি কি বেনিফিট পাবেন ওকে তো আপনি যাকে রেফার করবেন সে যদি আপনার রেফার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি একটা রেফারের জন্য এখানে বলতেছে দেখুন অ্যাপসটা যদি 6 দিন ইউজ করে অর্থাৎ আপনি যাকে রেফার করলেন সে যদি অ্যাপসটাতে 6 দিন ইউজ করে কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখাই দেব কিছু রুলস আছে 6 দিন যদি ইউজ করে তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে 10 টাকা অ্যাপসটা যদি 12 দিন ইউজ করে সে তাহলে আপনি এখান থেকে পাবেন 20 টাকা এবং অ্যাপসটা যদি এখান থেকে 25 দিন ইউজ করে তাহলে আপনি পাবেন 30 টাকা তাহলে এখান থেকে মোট আপনি 60 টাকা দেখতে পাচ্ছেন মোট আপনি 60 টাকা এখন তো একটা রেফার থেকে পেয়ে যাচ্ছেন ওকে তো এখানে চতুর্থভাবে যদিও বলেছে যে এনআইডি ভেরিফাই করতে হবে কিন্তু এনআইডি ভেরিফাই করতে হবে না যাকে রেফার করবেন তার এনআইডি ভেরিফাই করতে হবে না তবে আপনি যখন আপনার টাকাটা উঠাইতে যাবেন তখন আপনার এনআইডি ভেরিফাইটা থাকতে হবে এনআইডি ভেরিফিকেশন করা একদমই যে একটু পরে দেখা দিচ্ছি আমি আপনাদের আরো ক্লিয়ার করে দেখা দিচ্ছি প্রথমে এটা দেখালাম যে রেফার করবেন কিভাবে এই যেটা লিংক এই লিংক দিয়ে আপনি বন্ধু বান্ধবদের রেফার করতে পারেন তো অনেকে বলবেন যে ভাই এক ফোন থেকে কিভাবে রেফার করবেন তো এটা নিয়ে নেক্সট আমি ভিডিও দেবো কারণ এই ভিডিওতে যদি আমি বলতে যাই দেখাতে যাই তো অনেক ভিডিওটা লং হয়ে যাবে তো আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা ফোন থেকে আপনি কিন্তু আনলিমিটেড রেফার করতে পারবেন তো এটা নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের দেখা দিব আপাতত আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন খোলার পর এখানে এসে আপনারা এইভাবে রেফার করতে পারেন যদি রেফার করতে পারেন পারবেন আর না পারলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে রেফারটা করবেন এক ফোন থেকে আনলিমিটেড ওকে তো তারপর যেটি করতে হবে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এখানে আসার পর আপনাকে যে কোনো একটি কোনো কিছু অ্যাড করতে হবে মানে অ্যাপসে যে আপনি ঢুকতেছেন এটার একটা প্রমাণ দিতে হবে তো এখান থেকে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন বাকির খাতা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে গ্রাহক যোগ করুন আছে এটার উপর আপনি ক্লিক করবেন ওকে তো এখান থেকে নতুন কাস্টমার অ্যাড করুন এটার উপর ক্লিক করবেন গ্রাহকের নাম এখান থেকে যা কিছু আপনি দিয়ে দিবেন মানে আপনি হুদায় একটা দিয়ে দিচ্ছেন আর কি তারপর এখান থেকে নাম্বার দিয়ে দিলেন তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো আপনার ইচ্ছা মতো তারপর এখান থেকে সেভ করুন মানে এটা হচ্ছে যে দোকানদার যারা আছে তাদের জন্য অ্যাপ্লিকেশনটা আপনি মানে আমরা যে কোনো কাজে ইউজ করতে পারেন আপনার হিসেব নিকাশে যে কোনো কাজে আর কি তো এখান থেকে যে জমার এন্ট্রি করুন এখানে কয় টাকা 50 আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিলেন তো তারপর এখান থেকে আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এন্ট্রি যোগ হয়ে গেছে তো এইভাবে আপনাকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা যোগ হয়ে গেছে অর্থাৎ আপনি যাকে রেফার করবেন তাকে এইভাবে বলবেন যে একটা একটা করে প্রত্যেক দিন একটা করে এইভাবে বাকির খাতা যোগ করতে আপনি হুদায় যে কোনো কিছু একটা মেরে দিবেন তাহলে হবে অর্থাৎ অ্যাপসে প্রতিদিন ঢুকতে হবে ঢোকার পর এরকম একটা যে কোনো কিছু একটা যোগ করলে হয়ে যাবে আপনার এটার কিন্তু রেফার হয়ে যাবে এবং এইভাবে সে যদি 6 দিন ইউজ করে 6 দিন ইউজ করলে আপনি 10 টাকা এবং 12 দিন ইউজ করলে 20 টাকা এবং 25 দিন ইউজ করলে আপনি 30 টাকা পাবেন তো বন্ধুরা আমি যদি আপনাদের আরো একটু ক্লিয়ার করে দেখাই তাহলে দেখতে পারবেন আমি রেফার করুনে আসছি এবং এখান থেকে আমি একটা রেফার করেছি আমার একই ফোন থেকে তো এখানে আমার রেফারের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন একটা রেফার হয়েছে আমি যদি রেফারের উপরটাই ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন সকল ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যবহার করেছেন একদিন অর্থাৎ আমি একদিন অ্যাপসে ঢুকে একটা বাকির খাতা অ্যাড করেছি এভাবে যদি পরপর 6 দিন আমি ঢুকে এবং প্রত্যেক দিন একটা করে যদি বাকির খাতা অ্যাড করি এবং যদি আমি এখানে 6 দিন এখানে ইউজ করি তাহলে এখান থেকে এই যে 10 টাকা আছে প্রথম ধাপ আমার কমপ্লিট হবে তারপর 12 দিন ইউজ করবো তাহলে 20 টাকা এবং 25 দিন ইউজ করবো দেন আমার কিন্তু 30 টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা আসলে এখানে অ্যাপসের আপনারা অর্থাৎ রেফারের ডিটেলস আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কয়েকজন ইউজ করতেছি তো এক ফোন থেকে কিভাবে করবেন সেটা নেক্সটে তো ভিডিও আসতেছে এক ফোন থেকে আপনি এভাবে আনলিমিটেড রেফার করতে পারবেন এবং এক ফোন থেকে আনলিমিটেড ভাবে ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে যে এখানে আপনি কিভাবে টাকাটা উঠাবেন তো অ্যাকাউন্ট খোলার পর আপনাকেও কিন্তু এটা কি করতে হবে এখানে প্রত্যেক দিন এসে ব্যাংকের খাতায় একটা করে অ্যাড করবেন আপনি যে কোনো ইচ্ছা একটা করে কিন্তু এখানে অ্যাড করবেন তো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে টাকাটা কিভাবে উঠাবেন টাকা উঠানোর দুইটা ওয়ে আছে সেটা হচ্ছে একটা হচ্ছে বিকাশের মাধ্যমে একটা হচ্ছে মোবাইল রিচার্জের মাধ্যমে বিকাশে যদি আপনি উঠাইতে চান তাহলে আপনার মিনিমাম 1000 টাকা থাকা লাগবে আর যদি আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনার 10 টাকা হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তো প্রথমে দেখা দিচ্ছি বিকাশ বিকাশে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেবা অ্যাকাউন্ট আছে এটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন আছে টাকা উত্তোলন উপর ক্লিক করবেন আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তো তারপর একটু ওয়েট করে নেব আমরা ওকে তো এখানে আসার পর আপনাকে বলবে যে আপনি ব্যাংকের মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে নিতে চান তো আমি যদি এখন ক্লিক করি তাহলে আমাকে বলবে এনআইডি ভেরিফাই করতে আমি আবারও বলতেছি যাকে রেফার করবেন রেফার করলে তাকে এনআইডি ভেরিফাই করতে হবে না কিন্তু আপনি যখন আপনার টাকাটা উঠাইতে যাবেন তখন কিন্তু আপনার এনআইডিটা ভেরিফাই করতে হবে তো এনআইডিটা কিভাবে ভেরিফাই করবেন একটু পরে দেখাই দিচ্ছি আমি আবারও বলতেছি আপনি যদি কাউকে রেফার করেন সে যদি অ্যাপসটা ইউজ করে শুধু তাহলে আপনি রেফার বোনাসটা পাবেন কিন্তু যখন আপনি টাকাটা উঠাইতে যাবেন আপনার টাকা তখন আপনার এনআইডিটাই শুধু ভেরিফাই করলেই হয়ে যাবে ওকে ক্লিয়ার তারপর যদি বুঝতে অসুবিধা কমেন্টে জানিয়ে দিবেন তো এখন দেখা দিচ্ছি ফ্লেক্সিলোডের মাধ্যমে কিভাবে নেবেন তারপর দেখাবো এনআইডি ভেরিফাই কিভাবে করবেন তো এখানে আসলে দেখতে পারবেন যে টপ আপ করুন নাম একটা অপশন আছে এই টপ আপের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করে নিতে হবে তারপর বলবে যে আপনার ফোনে একটা 4 ডিজিটের কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে ওকে আমি কোডটা বসাই দিয়েছি দেন ওকেতে ক্লিক করতেছি তারপর একটু ওয়েট করে নেই
তো এখানে আবার বলতেছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ আমার এখানে কোনো ব্যালেন্স নাই। তখন আমার এখানে মানে রেফার করার পর যখন টাকাটা অ্যাড হবে তখন এখান থেকে কিন্তু আমি নাম্বার অ্যামাউন্ট দিয়ে আমি এটা টপ আপ করে নিতে পারবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আপনাকে এনআইডিটা ভেরিফাই করতে হবে। এনআইডি ভেরিফাই করার জন্য এখানে চলে যেতে হবে। আমি আপনাদের আবারও একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আর্নিং করার জন্য, আপনি যদি এখন কাউকে রেফার করেন কিংবা এক ফোন থেকে আনলিমিটেড রেফার করেন, সেক্ষেত্রে আপনার সবগুলো অ্যাকাউন্টে আপনাকে কিন্তু এনআইডি ভেরিফাই করতে হবে না। শুধুমাত্র আপনি যখন টাকাটা উঠাইতে যাবেন আপনার শুধু এনআইডিটা ভেরিফাই করতে হবে। ক্লিয়ার? ওকে, এবং আমি নেক্সটে কিন্তু আপনাদের আবারও বলে দিচ্ছি যে এক ফোন থেকে কিভাবে রেফার করবেন, এটা ট্রিক্স আসতেছে, তো টেনশনের কোনো কারণই নেই। আর যদি পারেন এখন টুকটাক রেফার করুন আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে 6 দিন ইউজ করুন। ওকে, তো এখানে আসার পর আপনাকে যেটি করতে হবে এনআইডি ভেরিফাই করার জন্য তথ্য জমা দিন আছে এটার উপর ক্লিক করবেন। ওকে ওকে, তো এখানে ক্লিক করলে তারপর আপনাকে তিনটা অপশন আসবে। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। তো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার আব্বু আম্মুটা ইউজ করতে পারেন, যে কোনো কারোটা। তারপর এনআইডি কার্ডের নাম্বার দিবেন, তারপর এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটা আছে দিবেন। দেওয়ার পর এখান থেকে জমা দিনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে। এখানে প্রথমে বলবে আপনার ফ্রন্ট পেজ, অর্থাৎ এনআইডি কার্ডের সামনের যে পেজটা আছে ওইটার একটা ছবি তুলবেন, এবং এখানে পিছনেরটা আমি যেমনটা দিয়ে দিয়েছি এখানে সামনেরটা এবং এখানে পিছনেরটা দিয়ে দেন। এখান থেকে এগিয়ে জানের উপর ক্লিক করবেন। তারপর এখানে বলবে যে আপনাকে একটা ছবি দিতে। ছবিটা কি রকম হতে হবে? ছবিটা এখানে বলতেছে যে আপনার মুখমণ্ডল ও কাঁধের উপরে অংশ দেখা যায় এরকম একটা ছবি দিতে হবে। তো এখান থেকে কি করবেন, সেলফি তুলুন আছে এটার উপর ক্লিক করবেন। তারপর ক্যামেরা দিয়ে আমার দেখুন আমি একটা সেলফি তুলে ফেলেছি, এরকম একটা সেলফি তুলবেন। তারপর এটা একটু ক্রপ করে নেবেন, অর্থাৎ এখানে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে জমা দিন আছে এটার উপর ক্লিক করবেন। তারপর একটু লোড নেবেন, দেন আপনাদের কিন্তু আবেদনটা সফল হয়ে যাবে এবং 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিবে। ওকে, তো এই ছিল এনআইডি ভেরিফাই এর বিষয়টা। তো আপনাদের এখনই অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং আপনারা যারা রেফার করতে ইচ্ছুক এখানে রেফার শুরু করে দিন। আমার নেক্সট ভিডিওতে আসতেছে কিভাবে এক ফোন থেকে আনলিমিটেড রেফার করবেন। আর একটা হিসাব, সেটা হলো যে রেফার সাকসেসফুল হওয়ার জন্য প্রত্যেক দিন এসে কিন্তু এখানে যে বাকি খাতা আছে এখানে এসে কিন্তু প্রত্যেক দিন একটা করে হলেও আপনাকে কিন্তু এখানে একটা করে যোগ করতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু একটা আপনার মন মতো ইচ্ছা করে আপনি একটা যোগ করে দিবেন। ওকে, এবং আপনাকে কিন্তু এটা যোগ করতে হবে, দেন আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বোঝাইতে পারছি। তারপর যদি কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিংবা আমার ইমেল নম্বরে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সকল কিছু ক্লিয়ার করে দিব। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন। সো বন্ধুরা, গুড বাই।